হ্যাঁ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছিলেন যে এখানে জলপাইগুড়িতে একটা মেডিকেল কলেজ হোক, তো সেই অনুযায়ী আমরা চাইছি, উনি চাইছেন যে 2022-23 একাডেমিক সেশনটাকেই ধরার জন্য, যাতে আমরা ওটা থেকেই ক্লাস স্টার্ট করতে পারি। কিন্তু যেহেতু 22-23 মধ্যে মানে এক্ষুনি তো একটা মেডিকেল কলেজ এইভাবে করে দেওয়া সম্ভব না, টেন্ডার রয়েছে, তার অনেক প্রসিজিয়ার রয়েছে, তারপর সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু যেহেতু ওনার ঐকান্তিক ইচ্ছে হচ্ছে যে সামনের বছর শুরু করা, সেজন্য আমরা কিছু জায়গাকে একটু ইম্প্রোভাইজ করে একটা মেকশিফট একটা অ্যারেঞ্জমেন্ট করে আমরা চাইছি যে একটা মেডিকেল কলেজ শুরু করা যায়, যাতে ফার্স্ট ইয়ারটাকে ধরে ফেলা যায় নেক্সট ইয়ার অস্থায়ীভাবে। তারই মধ্যে করে ফেলা সম্ভব, আমরা সেটাই এখন ঘুরে দেখবো। ডক্টর সুশান্ত রায় আছেন, উনি বলেছেন আমাদেরকে কী কী করতে হবে, তো সেই অনুযায়ী আমরা দেখে নিচ্ছি, ঘুরে দেখে নিচ্ছি। আমরা চারজন এসছি। হ্যাঁ, সেগুলো প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি আসবে, নিশ্চয়ই নিয়োগ হবে, আসবে। হ্যাঁ, মানে সেইটা তো এখন কোভিড চলছে, ধরুন সেপ্টেম্বর, নর্মালি হয় সেপ্টেম্বর অক্টোবরে, অক্টোবর ধরে নিতে পারেন 2022-এর। জেলা স্বাস্থ্য দপ্তর মোটামুটি এটার পেছনে অনেক কাজ করে গেছে প্রথম থেকে, জেলা স্বাস্থ্য দপ্তর ভূমিকা নিয়ে কি বলবেন? জেলা স্বাস্থ্য দপ্তর যেটা করে যাচ্ছে, প্রয়াস করে যাচ্ছে আর কি মেডিকেল কলেজ স্থাপনের জন্য, এই পর্যন্ত তাদের জেলা স্বাস্থ্য দপ্তর ভূমিকা নিয়ে কি বলবেন, কেমন কাজটা চলছে? ভীষণ ভালো কাজ চলছে এখনো পর্যন্ত, মানে এরা জেলার যারা করে রেখেছেন, ওনারা সিএম সাহেব আছেন, ডক্টর রায় আছেন, ওনারা যা প্ল্যানিং ইত্যাদি করে রেখেছেন তো খুবই প্রশংসনীয়, তো সেটাই আমরা ফাইনাল একটা রূপরেখা তৈরি করব। জায়গাটাগুলো তো দেখা হয়েছে, সেক্ষেত্রে স্থায়ী পরিকাঠামো যেটা, সেটা কবে নাগাদ শুরু হতে পারে? সেটা আমাদের জুলাইতে টেন্ডার একটা ম্যাচিওর করবে, আশা করা যায় মিড আগস্ট থেকে কাজ শুরু হয়ে যাবে। চলতি বছরই কাজ শুরু হয়ে যাবে। আমার নাম মহুয়া ব্যানার্জি, আমি MD ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিসেস কর্পোরেশন, কমিশনার হেলথ ডিপার্টমেন্ট। না, কিছুই নেই, আমাদের প্রথম থেকে একটা কথাই বলে এসেছি যে টেম্পোরারি আমরা যে সমস্ত পরিকাঠামো ন্যাশনাল মেডিকেল কমিশন চান সেটা আমাদের সম্পূর্ণটাই আছে, মেজারমেন্টগুলো আমরা আছে দেখলাম, তাতে দেখতে পাচ্ছি যে আমাদের সব কিছুই আছে। সুতরাং হোপফুলি 2022-23 থেকে আমি যেটা বলে এসেছি এতদিন ধরে, 2022-ই প্রথম 100 জন স্টুডেন্ট এখানে ভর্তি হবে, তা থাকা এর আগের দিনও বলেছি, তা কোথায় ক্লাস করবে, কোথায় গ্যালারি হবে, আমরা সেই সমস্তগুলো সব বলা আছে, সেটারই একটা ফাইনাল রূপরেখা আজকে হয়ে যাবে। হওয়ার পরেতে কাজ হয়তো খুব শিগগিরই টেম্পোরারি যেগুলো রেনোভেটিভ ওয়ার্ক আছে সেগুলো হয়ে যাবে, হয়ে গেলে পরে এরপরে আমাদের PIC মানে প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন কমিটি আসবেন, তারা এসে বাকিটুকু দেখে নেবেন, তারপরে NNC থেকে টিম আসবে, ওনারা এসে আমাদের যা ভিজিট করার করে যেগুলো আমাদের গ্যাপ থাকবে সেই গ্যাপগুলো বলবেন, তারও যেগুলো সময় দেবেন সেই সময় মধ্যে আমরা সেগুলো করে নেবো। আর সো ফার অ্যাজ দ্য ম্যান পাওয়ার ইস হিউম্যান রিসোর্সেস আর কনসার্ন, ইনিশিয়ালি যে কোনো একটা মেডিকেল হতে গেলে প্রথমেই হয় একজন প্রিন্সিপালের অ্যাপয়েন্টমেন্ট হয়, প্রিন্সিপাল রেডি করা আছে, এখান থেকে হয়ে গেলে প্রিন্সিপালের অর্ডার বেরোবে, প্রিন্সিপাল আসবে, তার ঘরও ঠিক করা আছে। সুতরাং সব দিক থেকে তারপরে আমাদের যে সমস্ত ফার্স্ট প্রফেশনের জন্য অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি মাস্টারমশাইদের দরকার, অ্যাটলিস্ট 4-4-4 করে 12 জনে নিয়ে আসা হয়, দরকার পড়লে আমরা বেশিও আনবো, এবং সাথে সাথে অন্যান্য ডিপার্টমেন্টগুলোনে অ্যাটলিস্ট 1 জন করে প্রফেসরকে আমরা নিয়োগ করবো। সুতরাং আমার যেটুকু হিসাব আছে 109 জনের টোটাল একটা টিম এখানে তৈরি করা যাবে, আশা করছি 2022 যখন পঠন শুরু হবে তার আগে এনারা সব এসে যাবে। হ্যাঁ, ডিস্ট্রিক্ট হসপিটালেই পুরোটা হবে, কারণ আপনারা জানেন যে এখানে আমাদের প্ল্যানিং ছিল প্রথম থেকেই ডিস্ট্রিক্ট হসপিটালেই হবে, এখানে অনেক জায়গা আছে আমাদের, অনেক রুম রেডি করা আছে, আমরা অনেকদিন আগে থাকতে সেশন শুরু রেডি করেছি, বাচ্চাদের থাকার জায়গাটা যেমন আমরা একটা কোনো একটা জায়গায় করেছি, থাকা খাওয়া মানে ক্যান্টিন হস্টেল যেটা সেটাও ব্যবস্থা করা আছে, সব কিছু দিক দিয়ে রেডি হয়ে আছে। আপনার কয়েকদিনের মধ্যে আপনার এর আগে দিন জেনেও গেছেন তো কোথায় কোথায় কী কী করছে আমরা, ঠিক আছে? আপনি কি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর কি নিয়ে পড়বেন ভাবছেন? আজই চিন্তা না করে চলে আসুন ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগর পল্লীর নবজ্যোতি এডুকেশন সোসাইটিতে।
100% চাকুরির নিশ্চিত সুযোগ। বিনামূল্যে শিখুন হোটেল ম্যানেজমেন্ট কোর্স। এখানে দুটি কোর্স শেখানো হয়, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস স্টুয়ার্ড, কমার্স স্ট্রিম। যোগ্যতা ন্যূনতম অষ্টম ও মাধ্যমিক পাশ, আসন সংখ্যা সীমিত। আজই যোগাযোগ করুন 7076879600, 7076879200, 9932279383 এবং 8388036067 নম্বরে।